হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইচপিসি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অটোক্যাড 2D-তে কিভাবে গ্রিড এবং স্ন্যাপ কমান্ডের সাহায্যে অবজেক্ট ড্র করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অটোক্যাড এর ইন্টারফেসটি ওপেন করার পর তো দেখবেন যে এরকম ব্ল্যাক কালারের একটি পেজ চলে আসছে, ঠিক আছে? তো সচরাচর আমরা কি করছি যে এই ব্ল্যাক কালারের পেজে আমরা অবজেক্টগুলো এর আগের ক্লাসে আমরা ড্র করে আসছি। তো আজকে আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে যে গ্রিডের মাত্র। তো ফ্রেন্ডস, গ্রিডটা কি? তো গ্রিড হচ্ছে যে গ্রাফ পেপারের মতো এখানে অটোক্যাড এর ইন্টারফেসে একটি পেজ চলে আসবে। তো গ্রাফ পেপারে যে লাইনগুলো আছে বা রেফারেন্স লাইনগুলো আছে, তো সেগুলো ধরে ধরে আমরা এখানে অবজেক্ট ড্র করব। তো ফ্রেন্ডস, এখন আমি কি করব আপনাদের দেখানোর জন্য গ্রিড কমান্ডটি দিব, GRID, গ্রিড। গ্রিড লেখার পর ইন্টারপেস করে দিবেন। তো ইন্টারপেস করার পর তো ফ্রেন্ডস এরপর কমান্ড উইন্ডোতে দেখেন গ্রিড স্পেসিফাই গ্রিড স্পেসিং এক্স অর অন অফ, ঠিক আছে? তো ফ্রেন্ডস মানে আমাকে অটোক্যাড বলছে যে আমি এখানে গ্রিড কমান্ডটি যেটি দিলাম, তো এখানে অন করব আমি গ্রিডটি না অফ করব? তো ফ্রেন্ডস, যেহেতু আমরা গ্রিড কমান্ডে কাজ করবো, তো এই জন্য আমাকে কি করতে হবে, গ্রিড কমান্ডটি অন করতে হবে। তো ফ্রেন্ডস, গ্রিড কমান্ডটি অন করার আগে আরেকটি জিনিস বলে রাখি। তো আপনি যে এখানে যে গ্রিডের মাধ্যমে যে গ্রাফ পেপারগুলো নিবেন বা গ্রাফ পেপারের মধ্যে দেখবেন যে ঘরগুলো আছে ছক ছক করা, তো এই ঘরগুলো আপনি এখানে মান দিয়েও নিতে পারবেন। তো ফ্রেন্ডস, প্রথমে আমি এখানে মান ছাড়াই আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি কি করছি, প্রথমে যেহেতু গ্রিড নিব তো গ্রাফ পেপারের মতো পেজটি আমি অন করি, কিবোর্ড থেকে ও এন লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস, ইন্টারফেস করার পর তো ফ্রেন্ডস দেখেন যে এর আগে আমরা কি করছি যে তো ফ্রেন্ডস দেখেন যে এর আগে আমরা কি তো ফ্রেন্ডস এর আগে ক্লাসগুলোতে আমরা কি করছি যে শুধু ব্ল্যাক কালার একটি পেজ আমরা ড্র করে আসছি, ঠিক আছে? তো এখন দেখেন যে গ্রিড কমান্ডটি দেওয়ার পর দেখবেন যে গ্রাফ পেপারের মতো এখানে কিন্তু পেজ চলে আসছে, ঠিক আছে? তো দেখেন যে এখানে ঘর ঘর ভাবে। তো ফ্রেন্ডস, এই গ্রিড কমান্ডটি আবার দুইভাবে এখানে কাজ করা যায়। একটি হচ্ছে যে ডট আকারে যে পেজ আসবে, তারপরে আর আরেকটি হচ্ছে গ্রাফ পেপারের মতো পেজ। তো গ্রাফ পেপারের মতো পেজটি আমরা এখানে কাজ করছি, তো পরে আমি আপনাদের দেখাবো যে ডট আকারে যে পেজটি তো সেটি কাজ। তো ফ্রেন্ডস, এখন আমি কি করব যে এই যে দেখেন গ্রাফ পেপারের মতো যে পেজগুলো আসলো বা যে ঘরগুলো আসলো, তো এখানে গ্রিডের যে তো ফ্রেন্ডস এখন আমি কি করব যে এই যে গ্রিডের যে পেজটি চলে আসছে, তো এখানে দেখবেন যে রেফারেন্স যে লাইনগুলো আছে, তো এগুলো ধরে আমি এখানে কি করবো, একটি রেক্টেঙ্গেল ড্র করবো বা কোনো অবজেক্ট ড্র করবো। তো এর জন্য যেটি করবো আমি এখানে লাইন কমান্ডটি নিব, কিবোর্ড থেকে এল লেখার পর ইন্টারফেস করে দিব। তো ফ্রেন্ডস, যেহেতু আমি রেক্টেঙ্গেল ড্র করবো বা লাইনগুলো সোজা করতে হবে, এর জন্য কিবোর্ড থেকে F8 অবশ্যই প্রেস করে অর্থমুখটা চালু করে নেবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, অর্থমুখটা আমি চালু করে নিলাম কিবোর্ড থেকে F8 প্রেস করার পর। তো ফ্রেন্ডস, প্রথমে আমি কি করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, এর পয়েন্টগুলো ধরে গ্রিডের দেখেন যে এখানে গ্রিডের যে পয়েন্টগুলো আছে, তো এগুলো ধরে আমি এখানে অবজেক্ট ড্র করে নিব। এরপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। তো ফ্রেন্ডস দেখেন যে আমার লাইন কিন্তু আঁকা বাঁকা হচ্ছে না, কিন্তু আমি যতই মানে এখানে মাউসের যে কার্সরটা আছে তো এটা সরানোর পরও কিন্তু দেখেন যে হবে না, ঠিক আছে? তো এরপরে দেখেন যে থার্ড পয়েন্ট ক্লিক করলাম। তো ফ্রেন্ডস, এরপরে দেখেন যে ফোর্থ পয়েন্ট ক্লিক করলাম, তারপরে ফিফথ পয়েন্ট ক্লিক করলাম। তো ফ্রেন্ড, এরপরে ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে আমি এখানে গ্রিডের মাধ্যমে কিন্তু একটি অবজেক্ট ড্র করছি। তো ফ্রেন্ডস, এখানে দেখেন যে অবজেক্টটা ড্র করলাম আসলে কি, দেখেন যে এখানে গ্রিডের যে পয়েন্টগুলো ছিল বা রেফারেন্স লাইনগুলো ছিল, তো সেগুলো মানে অ্যাকুরেট ভাবে কি এখানে রেক্টেঙ্গেলটা ড্র হয়েছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো, এখানে জুম করি। তো ফ্রেন্ডস দেখেন যে জুম করে দেখাই। তো ফ্রেন্ডস, এখানে দেখেন যে এখানে গ্রিডের যে পয়েন্ট আছে, তো এখানে কিন্তু সঠিকভাবে কিন্তু আমি রেক্টেঙ্গেলটা ড্র করতে পারি। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে কিন্তু গ্রিডের পয়েন্টটা ছিল, তো এর পরে কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে? অন্য একটি ঘরের মধ্যে চলে গেছে। তো ফ্রেন্ডস দেখেন যে সেম ভাবে আবার দেখবেন যে তো ফ্রেন্ডস দেখেন যে সেম ভাবে কিন্তু আবার দেখেন যে এখানে এখানে নিচের দিকেও দেখেন, এখানেও কিন্তু ওই যে পয়েন্টটা ছিল এখানে, এখানে কিন্তু পয়েন্টটা ছিল, তো এখানে দেখেন যে পয়েন্টটা কিন্তু বের হয়ে চলে গেছে, ঠিক আছে, এই কোনাটা। তো ফ্রেন্ডস, এরপরে দেখা যাক এই পাশে। তো ফ্রেন্ডস, এই পাশেও একই অবস্থা, দেখেন যে সঠিকভাবে কিন্তু এটা ড্র হয়নি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, উপরেও দেখেন যে এটা সঠিকভাবে কিন্তু এই লাইনটা মিলেনি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে, তো গ্রিডের মাধ্যমে কিভাবে আমরা এই ঘরগুলো বা পয়েন্টগুলো ধরে এখানে অবজেক্ট ড্র করতে পারবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, চিন্তা করার কোনো কারণ নেই, সেটিরও ব্যবস্থা আছে এখানে। তো এখন আপনাদের দেখাবো আমি। তো ফ্রেন্ডস, এই যে দেখেন যে এই অবজেক্টটা রাখে দিলাম। তো এখন যেটি করতে হবে আপনাকে,
গ্রিড কমান্ডটি দেওয়ার পর আপনি কি করবেন, স্ন্যাপ মোডটি অন করবেন। তো স্ন্যাপ মোডটি অন করলে কি হবে, দেখবেন যে গ্রিডের যে পয়েন্ট গুলো আছে বা যে ঘরগুলো আছে বা যে রেফারেন্স লাইন গুলো আছে, তো এগুলোর সাথে মিলিয়ে আপনার এখানে অবজেক্টটি ড্র হয়ে যাবে, ঠিক আছে। তো স্ন্যাপ মোডটি অন করার জন্য আপনাকে যেটি করতে হবে, কিবোর্ড থেকে স্ন্যাপ কমান্ডটি দিতে হবে, এস এন এ পি, স্ন্যাপ লেখার পর ইন্টারফেস করে দিবেন। তো ইন্টারফেস করার পর তো ফ্রেন্ডস এখানে আপনি কি করতে পারবেন, এখন আমাদের কমান্ড কি দেখাচ্ছে, স্ন্যাপ স্পেসিফাই, স্ন্যাপ স্পেসিং অর অন অফ, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনি চাইলে এখানে মাপ দিয়েও, মানে যে স্ন্যাপটা যেটা আপনি চালু করবেন, তো দেখবেন যে এই স্ন্যাপ মানে হচ্ছে যে এখানে থাবা দিয়ে ধরা বা আঁকড়ে ধরা, মানে আপনি যে অবজেক্টগুলো ড্র করছেন দেখেন প্রথমে মিলাইতে পারলাম না। তো স্ন্যাপ কমান্ডটি দিলে ধরেন যে এখানে মাপ যদি আপনি দেন, তাহলে সেই মাপ অনুযায়ী মানে গ্রিডের যে ঘরগুলো নেবেন সেই মাপ অনুযায়ী এখানে স্ন্যাপের মাপটি বসায় দিবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক মানে এখানে স্ন্যাপ গুলো মানে স্ন্যাপ করে ধরে নিবে, ঠিক আছে, অবজেক্ট ড্র করে নিবে, নিখুঁত ভাবে এখানে পয়েন্ট গুলো ধরে নিবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর জন্য যেটি করতে হবে, আপনাকে স্ন্যাপ মোডটি অন করে নিতে হবে। তো পরে আমি আপনাদের মাপ দিয়ে দেখাবো স্ন্যাপ মোডটি অন করা। তো ফ্রেন্ডস এখন আমি স্বাভাবিকভাবে অন করে নিচ্ছি, কিবোর্ড থেকে ও এন লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ইন্টারফেস করার পর তো ফ্রেন্ডস এখন যেটি করবো, আমি লাইন কমান্ডটি দিব কিবোর্ড থেকে, এর লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস প্রথমে কি করছি, যে অবজেক্টটা কিন্তু ড্র করছি যেটা, সেটা কিন্তু দেখেন যে এখানে ভুল মানে ভুলভাবে হয়েছে, মানে যে পয়েন্ট গুলো ছিল গ্রিডে তো সেগুলো ভালোভাবে ধরে নিন, ঠিক আছে। তো এখন যেটি করব, যে এখানে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, দেখা যাক স্ন্যাপ গুলো ধরে কি না, মানে যে ইয়েগুলো আছে রেফারেন্স লাইন গুলো আছে বা যে পয়েন্ট গুলো আছে, তো সেগুলো রেফারেন্স লাইন গুলো আছে বা যে পয়েন্ট গুলো আছে তো সেগুলো ভালোভাবে এখানে ধরে ড্র করতে পারে নাকি। তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, তো ফ্রেন্ডস দেখেন যে আমি কিন্তু মাউসটা কিন্তু নাড়াচাড়া করলেও কিন্তু মাউসটা কিন্তু থেমে থেমে এখানে আটকে আটকে যাচ্ছে, ঠিক আছে। মানে স্ন্যাপের দেখেন যে গ্রিডের যে ইয়েটি আছে পয়েন্ট গুলো আছে সেগুলো ধরে নিচ্ছে অটোমেটিকলি, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করব, ফোর্থ পয়েন্ট ক্লিক করব, তারপরে ফিফথ পয়েন্ট ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস দেখেন যে রেক্টেঙ্গেলি কিন্তু এখানে ড্র করে ফেলালাম, ঠিক আছে। তো প্রথমে যেটি করছি, তো দেখেন যে ফ্রেন্ডস এখানে প্রথম যেটি আমি রেক্টেঙ্গেলি ড্র করছি, এটি কিন্তু রেফারেন্স লাইনে অনেক বাইরে চলে গেছে, ঠিক আছে। তো দেখেন যে সঠিকভাবে কিন্তু, তো ফ্রেন্ডস এখন আমরা দেখি যে স্ন্যাপের সাথে যেটি ড্র করলাম তো সেটি ঠিক আছে কিনা। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে সেকেন্ড পয়েন্টও কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর থার্ড পয়েন্ট দেখি আমরা জুম করে, তো ফ্রেন্ডস দেখা যাক থার্ড পয়েন্ট। তো ফ্রেন্ডস এখানে দেখেন থার্ড পয়েন্টটা কিন্তু এখানে দেখেন যে গ্রিডের যে পয়েন্ট ছিল সেটি কিন্তু ধরে নিয়েছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে নিখুঁতভাবে কিন্তু এখানে স্ন্যাপের সাহায্যে আপনি ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস প্রথমে আমি কি করছি, আপনাদের গ্রিড কমান্ড এবং স্ন্যাপ কমান্ডের সাহায্যে কিভাবে অবজেক্ট ড্র করবেন সেটা আমি দেখাচ্ছি কোনো মাপ ছাড়াই, ঠিক আছে। তো এখন আমি কি করব, যে এই গ্রিডের যে ঘরগুলো আছে, ঠিক আছে, বা যে ছকগুলো আছে বা যে পয়েন্টগুলো আছে, তো এগুলো ধরেন যে এখানে মান কমায় বা বাড়ায় কিভাবে এখানে অবজেক্ট ড্র করতে পারবেন। গ্রাফ পেপারে যে এই ঘরগুলো আছে তো এগুলো মানে মান কম বেশি করে, মানে এখানে আপনার ইচ্ছা মতো এখানে মান নিয়ে আপনি এখানে অবজেক্ট ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো চলুন ফ্রেন্ড দেখা যাক কিভাবে মান নিয়ে আমরা কাজ করি এখানে। তো কিবোর্ড থেকে আবার কি করব, জি আর আই ডি, গ্রিড লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ইন্টারফেস করে দেওয়ার পর তো ফ্রেন্ডস দেখেন যে এখানে দেখাচ্ছে গ্রিড স্পেসিফাই, গ্রিড স্পেসিং, ঠিক আছে। তো এখন যেটি করতে হবে, আপনার ইচ্ছা মতো এখানে মাপ নিতে পারবেন। তো ফ্রেন্ডস আমি এখানে ওয়ান নিচ্ছি মাপ, তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ড্রয়িং এর মানে প্রয়োজন অনুসারে এখানে মাপ নিতে পারবেন। তো ফ্রেন্ডস ওয়ান দিলাম, তো ওয়ান দেওয়ার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে এই অবজেক্ট গুলো কিন্তু ড্র করছিলাম, তো সেগুলো দেখেন যে মানে ঘরগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, যেখানে রেফারেন্স যে লাইন গুলো ছিল মানে এগুলো রেক্টেঙ্গেল গুলোর সাথে কিন্তু মানে অ্যাকুরেট ভাবে কিন্তু ছিল, ঠিক আছে। তো এখন দেখেন যে অ্যাকুরেট ভাবে কিন্তু নেই, ঠিক আছে, মানটা দেওয়ার কারণে দেখেন যে এখানে বেড়ে গেছে একটু, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে যেটি করতে হবে, যে আমি একটি অবজেক্ট আপনাদের ড্র করে নিব। তো ফ্রেন্ডস এখন আমি কি করব, যে এখানে যেহেতু আমি ঘরগুলো মাপ দিয়ে তৈরি করছি, মানে প্রতিটা ঘরের মান মানে ওয়ান করে, ঠিক আছে, এখানে আবার কি আমি রেক্টেঙ্গেল ড্র করব। তো এর জন্য যেটি করতে হবে, আবার লাইন কমান্ড নেব কিবোর্ড থেকে, এর লেখার পর ইন্টারফেস করে দিব। তো ফ্রেন্ডস প্রথমে দেখেন যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে তো ফ্রেন্ডস দেখেন যে এখানে মানটা কিন্তু বেশি হওয়ার কারণে কিন্তু স্ন্যাপ মোড কিন্তু ধরছে না, ঠিক আছে, দেখেন যে এভাবে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে সঠিকভাবে হচ্ছে না, মানে পয়েন্টগুলো যদিও ধরতেছে তারপরেও মানে অসুবিধা করতেছে, দেখেন মানে বেড়ে চলে যেতে যাচ্ছে এরকম। তো ফ্রেন্ডস দেখেন যে এরপরে রেক্টেঙ্গেলটা কিন্তু আমি ড্র করে ফেলালাম, ঠিক আছে। ফ্রেন্ডস দেখা যাক জুম করে সঠিকভাবে মানে হয়ে গেছে। তো যখন এই সমস্যাটি হবে আপনারা কি করবেন, তখন আবার কিবোর্ড থেকে কি করবেন, স্ন্যাপ কমান্ডটি দিবেন, এস এন এ পি, স্ন্যাপ লেখার পর আবার এখানে ইন্টারফেস করে দিবেন।
তো ফ্রেন্ডস প্রথমে আমি কি করলাম যে গ্রিডের যে ঘরগুলো নিলাম আমি, তো সেগুলোতে কি করলাম স্নাপে, তো স্নাপে যে মানে থাবাতে ধরবে মানে যে পয়েন্টগুলো ধরবে মানে কোনো অসুবিধা ছাড়াই, আবার কি করবেন আপনি এখানে যে গ্রিডের যে ঘরের মানগুলো নিবেন, তো এখানে আবার কি করবেন সেই মানটি দিবেন। তো সাপোজ আমি ওয়ান করে নিছি গ্রিডে, এমন স্নাপে ওয়ান করে দিব, তো ওয়ান দেওয়ার পর ইন্টারপেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে এখন আমি কি করব, আবার একটি রেক্টেঙ্গেল নিব। তো প্রথমে দেখেন যে যে রেক্টেঙ্গেলটা আমি ড্র করলাম, তো সেটি দেখেন যে আঁকার সময় কিন্তু মানে স্নাপটা মানে ধরতেছিল, মানে মানে স্নাপটি মানে ধরতেছিল আর কি। তো এখন দেখেন যে ওয়ান করে দিলাম, আবার ওয়ান করে দেওয়ার কারণে এখন দেখেন আর অসুবিধা হবে না। তারপর আবার লাইন কমান্ড নিব কিবোর্ড থেকে, লেখাটা ইন্টারফেস করে দিলাম। তো দেখেন ফ্রেন্ডস ফ্রেন্ডস তো ফ্রেন্ডস দেখেন ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তো দেখেন আর কিন্তু এখানে আমার কিন্তু এটা ধরতেছে না, ঠিক আছে। তো ওই ওয়ান যাওয়ার পর কিন্তু ধরে নিচ্ছে, ঠিক আছে। দেখেন আমি যতই মানে যাই, তো ওয়ান যাওয়ার পর এখানে মাউসের যে কার্সরটা আছে তো এখানে ধরে নিচ্ছে, ঠিক আছে। তো দেখেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপরে দেখেন যে এখানে ওয়ান পর চলে গেছে, দেখেন। তো ফ্রেন্ডস দেখেন যে এরপর আবার কি করলাম যে এইদিকে কিন্তু নিয়ে গেল, কিন্তু অটোমেটিকলি এখানে ধরে নিচ্ছে যেহেতু মাপটা দেওয়া আছে ওয়ান এখানে স্নাপে। তো ফ্রেন্ডস দেখেন যে এরপরে থার্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপর ফোর্থ পয়েন্ট ক্লিক করলাম, তারপর দেখেন যে এখানে ফিফথ পয়েন্ট ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে রেক্টেঙ্গেলটা কিন্তু এখানে ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন এখানে গ্রিড এবং স্নাপের মাধ্যমে অবজেক্ট গুলো এখানে ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে অবজেক্ট গুলো যেগুলো কিন্তু ড্র করলাম স্নাপ অন করার কারণে, দেখেন যে অ্যাকুরেট ভাবে যে পয়েন্ট গুলো ছিল বা যে ঘর গুলো ছিল, তো এগুলো সঠিক ভাবে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেখেন যে ফ্রেন্ডস মানে কোনো ঘরে কিন্তু বাইরে যায়নি, ঠিক আছে। তো এইভাবে আপনি কি করতে পারবেন এখানে অবজেক্ট গুলো ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি কি করতে পারবেন এখানে অবজেক্ট গুলো ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস গ্রিড কমান্ড কি আরেক ভাবে দেওয়া যায়, অটোকেডের নিচের দিকে দেখবেন যে বটন টুল বার আছে, তো দেখবেন যে এখানে গ্রিডের একটি আইকন আছে, তো এখান থেকে ক্লিক করে আপনি গ্রিড কমান্ডটি নিতে পারবেন, অথবা কিবোর্ড থেকে আপনি কি করবেন শর্টকাট F7 প্রেস করে এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন কি করছি এখানে গ্রিডের আইকনে ক্লিক করলাম আমি, তো ফ্রেন্ডস দেখেন যে এখানে গ্রিডটি নিলাম। তো ফ্রেন্ডস প্রথমে আপনাদের বলে রাখছি, তো গ্রিড আপনি দুইভাবে ড্র করতে পারবেন, একটি হচ্ছে গ্রাফ পেপারের মতো আর একটি হচ্ছে পয়েন্ট আকারের পেজের মাধ্যমে। তো এখন প্রথমে আপনাদের কি করছি যে গ্রাফ পেপারের মতো এই পেজটি দেখাইছি, তো এখন কি করবো আপনাদের পয়েন্ট আকারে যে পেজটি আছে সেটি আমাদের দেখাবো, ঠিক আছে। তো এর জন্য যেটি করতে হবে আপনাকে কিবোর্ড থেকে GRID, তো এর জন্য আপনাকে যেটি করতে হবে কিবোর্ড থেকে GRID গ্রিড STYLE লেখার পর ইন্টারপেস করে দিতে হবে। তো ইন্টারপেস করার পর তো ফ্রেন্ডস দেখেন যে কমান্ড উইন্ডোতে আমাদের কি দেখাচ্ছে, গ্রিড স্টাইল এন্টার নিউ ভ্যালু ফর গ্রিড স্টাইল। তো এখানে দেখেন যে আমরা প্রথমে যেটি করলাম যে গ্রিডের যে ভ্যালুটি ছিল এটি ছিল যে 0, ঠিক আছে। তারপরে দেখেন যে গ্রিড স্টাইলটি আছে সেটি হচ্ছে যে 1 দিলে এখানে পয়েন্ট আকারে চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস প্রথমে আপনাদের যেহেতু আমি কি করছি যে 0 আকারে যে পেজটি ছিল সেটি আমি দিয়ে দেখাইছি, তো এখন কি করবো আমি 1 আকারে যে পেজটি আসবে পয়েন্ট আকারে সেটি আমি দিয়ে দেখাবো, ঠিক আছে। তো কিবোর্ড থেকে আমি কি করলাম এখানে ওয়ান দেওয়ার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে আপনাদের যে বললাম যে এখন আমি যেটি করবো যে পয়েন্ট গুলো যেগুলো ধরে আছে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে ধরে ধরে আমি এখানে অবজেক্ট ড্র করবো, ঠিক আছে। তো আমি কি করি পেজটিকে জুম করে নেই, তো ফ্রেন্ডস দেখেন যে জুম করে নিলাম। তো জুম করে নেওয়ার পর এখানে পয়েন্ট গুলো যেগুলো আছে সেগুলো এখানে ধরে ধরে অবজেক্ট আমি এখানে ড্র করবো। তো এর জন্য যেটি করবো আবার কিবোর্ড থেকে লাইন কমান্ড দিব, এর লেখা বা ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস প্রথমে কি করব যে প্রথমে ফার্স্ট পয়েন্টটা যেটা আছে সেটা দেখেন যে জুম করে নিলাম আমি, তো এটা ক্লিক করলাম আমি। তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নিলাম, তারপরে দেখেন যে আবার থার্ড পয়েন্ট ক্লিক করে নিলাম, তারপরে দেখেন যে ফোর্থ পয়েন্ট ক্লিক করে নিলাম, তারপরে ফিফথ পয়েন্ট ক্লিক করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি যে অবজেক্টটি ড্র করলাম, ঠিক আছে, তো আসলে কি অবজেক্টটি এখানে আমার ভালোভাবে ড্র হয়েছে, মানে যেই পয়েন্টগুলো আমি নিলাম তো সেগুলো কি এখানে ধরে ধরে ড্র হয়েছে। তো ফ্রেন্ডস দেখেন জুম করা যাক, তো ফ্রেন্ডস দেখেন জুম করলে কিন্তু দেখেন যে এই যে পয়েন্টের বাইরে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এই যে হাতের যে আইকনটা দেখছেন তো এখানে কিন্তু পয়েন্ট, আর দেখেন যে এখানে কই চলে গেছে এখানে রেক্টেঙ্গেল, আমি এখানে ড্র করে নিতে পারিনি, ঠিক আছে। তো আমরা দেখেন যে মনে করছি যে পয়েন্ট গুলো ধরে ধরে এখানে ড্র করতে পারছি কিন্তু আসলে হয়নি। তো এটির কারণ হচ্ছে যে আবার আমাদের স্নাপ মোডটি কিন্তু অফ করা আছে, তো এই জন্য এই সমস্যাটি হচ্ছে। তো যখন দেখবেন স্নাপ মোডটি অন করা থাকবে তখন এই সমস্যাটি হবে না। তো ফ্রেন্ডস নিচের দিকে আবার দেখা যায়, তো ফ্রেন্ডস দেখেন যে এই যে কোথায় চলে গেছে, দেখেন এই নিচে এখানে পয়েন্টের আইকন আর এখানে দেখেন যে এখানে কোথায় চলে গেছে, ঠিক আছে। তো এইভাবে দেখেন যে যদিও মনে হচ্ছে কিন্তু জুম করার পর দেখেন যে আমরা কি করতে পারলাম যে এখানে স্নাপ মোডটি অন না থাকার কারণে অবজেক্টটি কিন্তু এখানে সঠিকভাবে ড্র করতে পারিনি, ঠিক আছে। যে পয়েন্ট গুলি ছিল তো সেগুলো ধরে ধরে আমরা এখানে ড্র করে নিতে পারিনি। তো ফ্রেন্ডস এখানে পয়েন্ট দেখেন আর এখানে কই কোনটা, তো আশা করি আপনাদের বুঝাতে পারছি।
তো ফ্রেন্ডস এখন যেটি করতে হবে, এই পয়েন্ট গুলো ধরে ধরে ড্র করার জন্য আবার কি করতে হবে, স্ন্যাপ মোডটি অন করতে হবে। তো ফ্রেন্ডস কিবোর্ড থেকে আপনাদের প্রথমে দেখাইছি যে কিভাবে স্ন্যাপ মোডটি অন করবেন। তো এখন আমাদের কি করবো, যে অটোকেটের যে টুল বার আছে দেখেন যে নিচের দিকে, অটোকেট নিচের দিকে যাবেন। তো যাওয়ার পর এখানে দেখবেন যে কি করলাম, এখানে গ্রিড আইকনটি অন করলাম। তো তার পাশে দেখবেন যে এখানে স্ন্যাপ এর অপশন আছে, ঠিক আছে। স্ন্যাপ মোডটি অন করার জন্য এখানে ক্লিক করে আপনি কি করবেন, স্ন্যাপ মোডটি অন করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এখান থেকে আমি ক্লিক করলাম, তো ক্লিক করে এখন স্ন্যাপ মোডটি অন করব। তো ফ্রেন্ডস দেখেন যে স্ন্যাপ মোডটি অন করার কারণে কিন্তু স্ন্যাপ মানে হচ্ছে যে থাবা থাবা দিয়ে ধরা বা আঁকড়ে ধরা, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে এখন আমি যদি লাইন কমান্ডটি নেই, আমার যে গ্রিডের যে পয়েন্ট গুলো আছে, তো পয়েন্ট গুলো ধরে ধরে এখানে ড্র করবো, ঠিক আছে। কিবোর্ড থেকে এল লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ইন্টারফেস করার পর ফ্রেন্ড দেখেন যে এদের একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে কিন্তু গেলে, মানে মাউসটা নাড়ালে কিন্তু দেখেন যে অটোমেটিকলি কিন্তু কিন্তু ধরে নিচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু চাইলেও কিন্তু এখানে আর মানে ভুল আঁকতে পারবো না, ঠিক আছে, বা অবজেক্ট ড্র করে নিতে পারবো না। তো ফ্রেন্ডস দেখেন যে এই পয়েন্ট আমি ক্লিক করলাম প্রথমে ফার্স্ট লাইন, তারপরে দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। তো ফ্রেন্ডস দেখেন আমি চাইলেও কিন্তু আর মানে নিয়ে যেতে পারতেছি না, অটোমেটিকলি কিন্তু পয়েন্ট গুলো ধরে নিচ্ছে, ঠিক আছে, স্ন্যাপ মোডটি অন করার কারণে। তো ফ্রেন্ডস স্ন্যাপ মোডটি অন না করলে কিন্তু এখানে মানে, তারপর থার্ড পয়েন্ট ক্লিক করলাম, ফোর্থ পয়েন্ট, তারপর ফিফথ পয়েন্ট, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এখন জুম করে দেখা যাক যে অবজেক্টটি আসলে আমাদের সঠিকভাবে ড্র হলো নাকি। তো ফ্রেন্ডস দেখেন যে অবজেক্টটি আমরা এখন জুম করি, তো ফ্রেন্ডস দেখেন যে অনেক জুম করতেছি কিন্তু, ঠিক আছে। অনেক জুম করার পর দেখেন যে যে পয়েন্টটি ছিল সেই পয়েন্টের অনুযায়ী কিন্তু এখানে হয়ে গেছে, পয়েন্টের বাইরে কিন্তু হয়নি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার যে কর্নার গুলো আছে, তো ওগুলা দেখি আমরা যে আসলে সঠিকভাবে ড্র হয়েছে কিনা। তো ফ্রেন্ডস দেখেন কত জুম করছি, তারপরে কিন্তু স্ন্যাপ মোডটা অন করার কারণে কিন্তু এখানে সঠিকভাবে ড্র হয়েছে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু বাইরে কোনো পয়েন্ট দেখাচ্ছে না। তো ফ্রেন্ডস দেখেন যে আশা করি বুঝাইতে পারছি। তো ফ্রেন্ডস দেখেন যে এই স্ন্যাপ মোডটা অন করার কারণে এবার নির্ভুল ভাবে কিন্তু সঠিকভাবে অবজেক্টটি কিন্তু এখানে ড্র হয়ে গেল, ঠিক আছে। তো প্রথমে যে অবজেক্টটি ড্র করেছিলাম, তো এটি আবার কি করবো এখানে, তো প্রথমে যে অবজেক্টটি ড্র করেছিলাম সেটি দেখেন যে স্ন্যাপ মোডটি অন না করার কারণে তো এভাবে ভুলভাবে অবজেক্ট ড্র হয়ে গেছিল, ঠিক আছে। তো ফ্রেন্ডস মানে এইভাবে আপনারা চাইলে এখানে গ্রিড এবং স্ন্যাপের মাধ্যমে নির্ভুলভাবে অবজেক্ট ড্র করতে পারবেন। তো ফ্রেন্ডস আপনারা চাইলে কিন্তু এখানে কিপের মাধ্যমে নির্ভুলভাবে অবজেক্ট ড্র করতে পারবেন। তো ফ্রেন্ড আপনারা চাইলে কিন্তু দেখবেন যে গ্রিডের যে পেজটি আছে, তো পয়েন্ট গুলো যেগুলো আছে একটা থেকে একটা আরেকটা পয়েন্টের যে দূরত্ব গুলো আছে, তো এগুলো আপনি কি করবেন এখানে মাপ দিয়ে ইচ্ছে মতো করে নিতে পারবেন। তো এর জন্য যেটি করতে হবে আপনাকে, গ্রিড কমান্ডটি আবার দিতে হবে, GRID লেখার পর ইন্টারফেস করে দিবেন। তো ইন্টারফেস করার পর তো ফ্রেন্ডস আবার দেখেন যে আমাদের কমান্ড উইন্ডোতে দেখাচ্ছে গ্রিড স্পেসিফাই গ্রিড স্পেসিং এক্স, ঠিক আছে। তো এখানে দেখেন যে ডিফল্ট যে মাপটি দেওয়া আছে সেটি হচ্ছে যে 0.50, ঠিক আছে। তো এখানে আপনি কি করবেন যে আপনার ড্রয়িং এর প্রয়োজন অনুসারে আপনারা ইচ্ছা মতো এখানে মাপ দিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে সাপোজ এই একটা থেকে একটা পয়েন্টের যে দূরত্ব গুলো আছে, তো এগুলো একটু আমি বাড়াই নেবো, ঠিক আছে। তো অথবা আপনি কমায় নিতে পারেন। তো ফ্রেন্ডস আমি এখানে কি করছি যে গ্রিডের যে মাপ গুলো আছে, তো এগুলো বাড়াই নেবো একটু। তো কিবোর্ড থেকে আবার ওয়ান প্রেস করলাম, তো ওয়ান প্রেস করার পর আবার ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে গ্রিডের যে দূরত্ব গুলো ছিল সেগুলো কিন্তু মানে আবার দেখেন যে একটু বেড়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে ফ্রেন্ডস আপনি কি করবেন এখানে গ্রিডের দূরত্ব গুলো বাড়াই নিতে পারবেন। তো ফ্রেন্ডস আমি আপনাদের যেভাবে অটোকেডের কমান্ড গুলো শিখাইতেছি, আপনারা যদি নিয়মিত ভিডিও গুলো দেখেন আর প্র্যাকটিস করতে থাকেন আর যদি কমান্ড গুলো খাতায় নোট করে রাখেন, দেখবেন যে আমার থেকে আপনারা অনেক ভালো করে আপনার অটোকেডে ড্রয়িং করতে পারবেন এবং অটোকেডে এক্সপার্ট হয়ে যাবেন। ফ্রেন্ডস আমার মনে হয় না যে অটোকেডে যে কোনো ভার্সন আসুক না কেন আপনারা কাজ নির্দ্বিধায় কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস দেখেন যে আপনাদের অটোকেডে টুলস বাদে টুলস নিয়ে কাজ করা শিখাইতেছি, তারপরে অটোকেডে ফুল কমান্ড, তারপরে শর্ট কমান্ড। তো ফ্রেন্ডস এগুলো যদি আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, দেখবেন যে অটোকেডে যে কোনো ভার্সন আসুক আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোকেডি 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।